আলোচনা করেছি। আজকে 31 নম্বর কিয়ামতের আলামত মোট হচ্ছে 141টা। কয়টা কিয়ামতের মোট আলামত হচ্ছে 141টি আলামত। এর ভিতরে আমরা ছোট আলামত এবং বড় আলামত, আলামতে সুগরা আর আলামতে কুবরা, মানে বড় আলামত, ছোট আলামত হচ্ছে 131টি আর বড় আলামত হচ্ছে 10টা, 141টা। যাই হোক, আমরা আজকে 31 নম্বর থেকে শুরু করব ইনশাআল্লাহ। আমরা যে কথাগুলো আলোচনা করব এবং শুনব, আমাদের কারো দ্বারা যেন কিয়ামতের আলামত আলোচনা করার উদ্দেশ্য কি, উদ্দেশ্যটা হলো যে আমাদের কারো দ্বারা যেন একটা আলামত সংঘটিত না হয়। যদি আমাদের ভিতরে কোনো আলামত থেকেই থাকে, যদি কোনো আলামত আমাদের ভিতরে থাকে, আমাদের দ্বারা যদি কোনো আলামত সংঘটিত হয়, তাহলে অবশ্যই কি হবে, আমরা বেঈমান হয়ে মারা যাব। কারণ কিয়ামতের আগে মানুষ সকালে ঈমানদার থাকবে, বিকালে কাফের হয়ে যাবে, বেঈমান হয়ে যাবে। আবার বিকালে মানুষ ঈমানদার থাকবে, সকালে বেঈমান হয়ে যাবে, বিকালে কাফের হয়ে যাবে। সুতরাং আমাদের দ্বারা যেন কিয়ামতের কোনো আলামত সংঘটিত না হয়। 31 নম্বর আলামত হচ্ছে সাগবেদী সাদৃশ্য এক মহামারী। এই মহামারীতে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ মারা যাবে। এটা হচ্ছে একটা মহামারী, যেরকম করোনা এসেছিল আমরা জানি কি জানি না, এটাও কিন্তু একটা কি, এটা একটা মহামারী, একটা কিয়ামতের আলামত। এটা দেখেন যে মানুষ মৃত্যুর মুখে, দলে দলে মানুষ মৃত্যুর মুখে প্রতিত হয়ে যাবে, এটা হচ্ছে একটি মহামারী। ফিলিস্তিনের রাজধানী, আমরা জানি যে ফিলিস্তিন একটি দেশের নাম, তাই কি না, জানি কি জানি না, এই ফিলিস্তিনের রাজধানী হচ্ছে জেরুজালেম। জেরুজালেম বর্তমান যেখানে বাইতুল মুকাদ্দাস মসজিদ রয়েছে, এই বাইতুল মুকাদ্দাস মসজিদের সামান্য একটু দূরেই আমওয়াস একটি গ্রামের নাম, এই গ্রামটা এখনো আছে। বাইতুল মুকাদ্দাস মসজিদের নিকটবর্তী কাছাকাছি একটি গ্রামের নাম, এই গ্রামের নাম কি হচ্ছে, আমওয়াস। এই আমওয়াস, এই গ্রামে হযরত ওমর ইবনে খাত্তাবের জামানায় কার আমলে, 18 হিজরিতে, কত হিজরি, 18 হিজরিতে ওমর ইবনে খাত্তাবের আমলে আমওয়াস নামক এই গ্রামে একটি মহামারী হয়, যে মহামারীর কথা বিশ্বনবী হাদিসে বলেছেন, লা তাকুমুস সাআহ, ওই পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে না যতক্ষণ পর্যন্ত সাগবেদী সাদৃশ্য এক মহামারীতে হাজার হাজার মানুষ মারা না যাবে। দেখেন হযরত ওমর ইবনে খাত্তাবের আমলে যেটা হয়েছে, এটা একটা কিয়ামতের আলামত। আর এই যে বর্তমান 2-3 বছর যে মহামারী চলে গেল, করোনা কন, ওমিক্রন, যেটাই কন, এক এক সময় এক একটা রূপ ধারণ করছে, কথা বলেন ঠিক কি না, মানুষ কম মরছে না বেশি মরছে, পৃথিবীর ইতিহাসে, পৃথিবীর ইতিহাসে এরকম দুর্যোগে প্রত্যেকটা দেশে এত মানুষ কোন সময় মারা যায় নাই। যুদ্ধক্ষেত্রে সেটা হচ্ছে আলাদা, কিন্তু মহামারীতে, এই যে একটা মহামারী, করোনা কি, এটা আল্লাহর গজব, আল্লাহর কি, এটা হচ্ছে আল্লাহর গজব মহামারী। এই মহামারীতে যে মানুষ, লক্ষ লক্ষ মানুষ দেশে দেশে মারা গেছে, এটা হচ্ছে বিশ্বনবীর সেই তার মুখ থেকে, জবান থেকে যে হাদিসটি তিনি বলে গেছেন যে কিয়ামতের আগে এমন একটি মহামারী আসবে, সাগবেদী সাদৃশ্য মহামারী আসবে, যে মহামারীতে লক্ষ লক্ষ মানুষ মৃত্যুর কোলে টলে পড়বে, এটা হচ্ছে একটি মহামারী। এটা কত নম্বর আলামত বলেছি, এটা কিন্তু ঘটে গেছে, সেটা ঘটছে 18 সালে, 18 হিজরিতে, 18 হিজরিতেই এই মহামারীটা কিন্তু ঘটে গেছে, কিন্তু আবার এই মহামারীর সম্মুখীন আমরাও হয়েছি, কথা বলেন ঠিক কি না। আল্লাহ পাক আমাদেরকে নেক হায়াত বাড়িয়ে দিয়ে যে বাঁচিয়ে রেখেছেন নিয়ামত।